বিজেপি রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে দলের নিচুতলার যারা কর্মীরা আছে তারা প্রায় মানে ইদানিং বিক্ষোভ দেখাচ্ছে সল্টলেকের ক্যাম্পে, কেন মনে হয় আপনার? দেখুন, আমি ঠিক বুঝতে পারছি না বিজেপি রাজ্য সভাপতিরা কে, অভিষেক বন্দ্যোপাধ্যায় না সুকান্ত মজুমদার, আমি ঠিক জানি না। আমি এর বিষয়ে কিছু বোঝাবো। টোটাল বিশৃঙ্খল, পশ্চিমবঙ্গে বৃহৎ একটা অংশের জনগণ তারা বিজেপিকে শ্রদ্ধা করে, সাধারণ মানুষ বলছে। এই বিজেপি দলের এমন একটা বিশৃঙ্খল পরিবেশ রয়েছে যে জনগণ বিজেপি করতে চাইলে বিজেপিটা করতে পারছে না, অর্থাৎ বিজেপিটা করতে দিচ্ছে না বিজেপি নেতৃত্ব। আমার চোখে তাই মনে হয়, আমি উল্টো বলছি আপনাকে। হ্যাঁ, পশ্চিমবঙ্গে যত লোক বিজেপিকে নিজে থেকে শ্রদ্ধা করে বা নরেন্দ্র মোদীদেরকে শ্রদ্ধা করে, আমি ভুলটিকে যাচ্ছি না ভাই, কোনটা কোন পার্টি ঠিক কোন পার্টি ভুল ওটা বলতে আমি এখানে কথা বলছি না, আমি পরিস্থিতিটা বলছি। আমার কাছে যতটুকু খবর আছে, যতটুকু আমি জেনেছি, 21 সালের ইলেকশনের পর যারা বলেছিল বুক লক্ষ্য করে ঢিচা করে গুলি চালাও, যারা বলেছিল আসছি পেটানি কাকে বলে দেখিয়ে দেবো বলেছিল, তো 21 সালের এই বিধানসভা ইলেকশনের পর ভরাডুবি হলো। হওয়ার পরে যখন গণহারে মারছিল, আপনি পরিস্থিতি বুঝুন, গণহারে যখন মারছিল তাদের দলের লোককে, সিপিএমের লোকও মার খেয়েছে, আইএসএফের লোকও মার খেয়েছে, কিন্তু বেশি করে মার খেয়েছে বিজেপির লোকেরা, তখন নেতাগুলো না সুইচ অফ করে দিয়েছিল। গোটা রাজ্য থেকে না বেশ কিছু পরিচিত লোক আমাকে ফোন করেছিল, আমি বলো আমি কী করবো দাদা, আমার কী করণীয় বলুন, আমি কী করতে পারি বলুন দাদা, আপনারা রাজ্যের বিবেক, আপনারা কিছু করুন দাদা, আমরা কী মরে যাব, কেউ ফোন ধরেনি, দিল্লিতে গিয়ে ঠান্ডা ঘরে বসে আছে। এবার সামনে লোকসভা ইলেকশন, টিকিট পেতে হবে, কত কান্না কত মুভমেন্ট, ওরা দেখে কখন ওই রাইটার্স বিল্ডিংয়ের সামনে জল কামান মারবে পশ্চিমবঙ্গ সরকারের লোকজন পুলিশরা, তখন জল কামানের সামনে টুক করে পড়ে যাবে, পড়ে গিয়ে কী লাগছে ছবিটা পাঠিয়ে দেবে অমিত শাহকে টিকিট পাওয়ার জন্য অ্যাক্টিং। অথবা দেখা যাবে ওই হুগলিতে কোনো একটা মেয়েকে উল্লঙ্ঘ করে বা অশ্লীলভাবে দৌড় কাটাচ্ছে। তো যখন 21 সালের হিসেবে গণভাবে ধর্ষণ হলো, একাধিক মহিলা সচেতনই হলো, তখন ওরা সুইচ অফ করে তার দলের লোকের যাতে ফোন না করতে পারে, কোনো হেল্প করতে পারবো না, হেল্প করবো না, যেতেই পারবো না এলাকায়, ঢুকতেই পারবো না আমরা এলাকায়, তখন ফোন বন্ধ। তখন কান্নাকাটি হয়নি, এই শত শত লোকের জন্য কান্নাকাটি নেই। আর দুটি মেয়ে তাকে মণিপুরে নাকি ঘটেছে এরকম তাই বিরোধীরা বলছে, মণিপুরের কথা যখন বলছে তার কাউন্টারটা করতে পশ্চিমবঙ্গ হয় এটা প্রমাণ করতে চাইছে ওই নেত্রীরা, মানে দুটো মেয়েকে এরকম করছে কত অন্যায়। কেঁদে কেটে একসা লক্ষ্য হচ্ছে সে এক জায়গায় টিকিট পেয়েছিল, অন্য জায়গায় সেখানে আর কলকে পাবে না, অন্য ভালো জায়গা থেকে যাতে এবিলিটি এমপি টিকিটটা পায়, ক্লিয়ার? এই যদি নেতৃত্ব হয় তো তাদের লাতিসাটা মারবান কী করবে? আর একটা কথা বলি, খুব ভালো করে দেখুন তো, বিজেপি যারা বিভিন্ন জায়গায় জেলা ফেলার দায়িত্ব নিয়েছে তাদের সাথে কজনের তৃণমূল যোগ আগে দেখুন, বা তাদের মধ্যে কারা কারা কোন কোন অপকর্মে যুক্ত দেখুন তো, খোঁজিন তো। যারা বিক্ষোভ করছে তাদের একটা অংশ হয়তো বিভ্রান্ত হতে পারে, কিন্তু একটা অংশ তারা হয়তো দীর্ঘদিন ধরে বিজেপি এটা করছে, হয়তো আমি জানি না, দীর্ঘদিন ধরে করছে, তাদের বুকে কোথায় যন্ত্রণা আছে। তো তারা যখন দেখছে, তারা 21 সালে ইলেকশনের সময় যারা পিটিয়েছিল, কী বললাম, 21 সালের ইলেকশনের সময় যারা পিটিয়েছিল তৃণমূল করেছিল, তারা পরে তারা এসছে কোথায়, বিজেপিতে, তারা টিকিট পেয়ে গেছে, তারা জায়গা পেয়ে গেছে। মানে যে পেটালো তাকে বিজেপি অ্যাকশন নেবে তো সে মাথায় বসে গেছে যে বিজেপি থেকে কেন এলে ফট করে তৃণমূল, বিজেপি তৃণমূল থেকে যে আসবে ফট করে সে এত গ্রহণযোগ্যতা পায় কেন বিজেপিতে, আমি এটা বুঝতে পারছি না দাদা। ধরুন আপনাকে বিজেপি বিজেপি টিকিট দেবে না, এই আপনাকে আপনাকেও দেবে না, আপনাকে কী করতে বলুন তো, আগে তৃণমূল পার্টি দিয়ে যেতে হবে, তৃণমূল পার্টি থেকে একটা পদ নিতে হবে, তাহলে তৃণমূল পার্টি আপনি ছেড়ে দেবেন, ছেড়ে দিয়ে যেই বিজেপিতে আসবেন সঙ্গে সঙ্গে বিজেপিতে আপনি ধৌত পরিচিত হয়ে গেলেন, বিজেপির শ্রেষ্ঠ নেতা আপনি হয়ে গেলেন। আর আপনি যদি ব্যক্তিত্ব নিয়ে কোনো পার্টিতে না যান, আপনি যদি সততার সঙ্গে থাকেন, আপনি যদি বিজেপিটা করতে চান, বিজেপি আপনাকে নেবে না, আগে আপনাকে নোংরা হতে হবে, হয়ে আপনাকে ভয়া হয়ে যেতে হবে। আপনি পরিস্থিতি দেখুন, আমি যে কথা বলছি, লক্ষ লক্ষ এই বিজেপির যারা সদস্য, আমি 100% শিওর আমার সাথে একমত, আমার সাথে তারা একমত হতে বাধ্য, আমি পরিষ্কার বলছি। আমি তাই বলি, নেতৃত্বে কে যোগ্য কে অযোগ্য বলার জন্য আমি বসে নিই, ওটা আমার কাজ নয়। আমার কথা হচ্ছে যে তৃণমূলতেও তো এরকম বিক্ষোভ হয়, সব দলই হয়, বিশেষ করে তৃণমূলও হয়েছে একাধিকবার, একাধিকবার বিক্ষোভ হয়েছে, তাদের মধ্যে দ্বন্দ্ব হয়েছে, গোষ্ঠী গোষ্ঠীর প্রতিযোগিতা হয়েছে, কিন্তু যে নগ্নভাবে হচ্ছে আমি দেখতে পাচ্ছি, যে নগ্নতার সাথে এবং সর্বোচ্চ নেতৃত্বকে যেভাবে অসম্মান করা হচ্ছে, অবশ্যই ভাবার বিষয়। হয় ওরা দস্তুরি করছে, যদি দস্তুরি করে থাকে অন্যায় করে ওদের বিতাড়িত করুক, আর নতুবা নিজেরা শুধরে যাক, দুটোর মধ্যে একটা তো করতে হবে।
সমাধান তো আসতে হবে, কিন্তু আমি আপনাকে উল্টো কথা বলছি, আবার রিপিট করছি, পশ্চিমবঙ্গে আজও পর্যন্ত যারা বিজেপি করতে চায় বিশেষ কিছু কারণে তারা বিজেপি করতে পারছে না। অর্থাৎ পশ্চিমবঙ্গে বিজেপির মাটি কিছু লোক তৈরি করেছে বটে, কিন্তু এমন একটা বিশৃঙ্খল পরিবেশ পরিস্থিতি আছে যে ওই মাটিকে নেতৃত্বই ব্যবহার করতে পারছে না। দিল্লি থেকে আছে মিসগাইড করে, কিছু লোক আছে জানেন তো, তাদেরকে যা বুঝুং ভাজং বুঝিয়ে দেয় আর তারা বুঝে চলে যায়, এই বুঝিয়ে চলে 21 সালে ইলেকশনে জিতে একদম সর্বনাশ করে দেবো, একদম জাতা করে দেবো, গুলিটা বেরিয়ে দেবো, অমিত শাহ বলে দিল সব নিয়ে নেবো, খালি মাথায় খালি একটা ঢোল নিয়ে ডুকডুকি বাজিয়ে চলে গেল। এটাই হয়, আমি পরিষ্কার করে বলি, কে কী দল করছে করুক, কিন্তু পশ্চিমবঙ্গে শক্তিশালী একটা বিরোধী পক্ষ থাকা দরকার, শক্তিশালী শাসক দলকে যদি কোনো শক্তিশালী স্বচ্ছ বিরোধী পক্ষ, চোর বিরোধী পক্ষ না, কিন্তু আপনি চোরের বিরুদ্ধে বলুন, নিজে যদি চলুন বলা যাবে, আগে নিজেকে স্বচ্ছ হতে হবে, আগে নিজেকে স্বচ্ছ হতে হবে। কদিন আগে বলছিলাম যে শুভেন্দু অধিকারী নাকি সারদায় যুক্ত, এই নারদায় যুক্ত, সে নাকি খারাপ, সে নাকি চোর বলছিল না, তাহলে ফিরাজ হাকিম সাহেব তো ওই নারদাই করেছেন গেঞ্জির মধ্যে টাকা, তিনি বলছেন আমি এক টাকা নিইনি, আমাকে চোর বলা, এটা কিরে ভাই? তাহলে যদি তুমি যদি চোর না হও তাহলে কী করে শুভেন্দু চোর হলো? নারদার ঘটনা তো একই ঘটনা, অনেক লোকের কাছে টাকাটা গেছে, তাহলে শুভেন্দু তখন চোর হবে যদি তুমি নিজেকে চোর বলো, আর শুভেন্দু তখন মহাপুরুষ হবে, চোর নয়, যদি তুমি নিজেকে বলো আমি মহাপুরুষ, তাহলে ভাইস ভার্সা, চালাকির তো রাস্তা থাকে। আচ্ছা পশ্চিমের মানুষ কী বলুন তো, তারপরও ভোট দেয় জানেন তো, এটা দোষ হচ্ছে পশ্চিমের পাবলিকের দোষ, পাবলিকের এই বিক্রি হওয়া মানসিকতা। আসলে নেতারা যদি এরকম বিক্রি হয়ে যায় পাবলিক বিক্রি হওয়া মধ্যে কী করে বলুন তো, হয় ভয়ে, নয় বিভ্রান্ত হয়ে, নয় ধান্দায়, আমার তো মনে হয় না কোনো ভক্তিতে কেউ কিছু করছে, ভক্তি বলে কিচ্ছুটি নেই এখানে। রাজনৈতিক ব্যবস্থার প্রতি মানুষের সীমাহীন ঘৃণা তৈরি হয়েছে, হাতে রইল কি প্রয়োজন, পেটানির ভয়, স্বার্থের লোভ, অথবা কিছু বিশেষ ভেস্টেড ইন্টারেস্ট, কিছু পাওয়া দেওয়া নেওয়া আর নেতা হওয়া, তার জন্যই এই রাজনৈতিক পরিকাঠামো। ধন্যবাদ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ককে ইডির জেরা, তদন্তকারী সংস্থার নোটিশের বিরুদ্ধে হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ, কী বলবেন আপনি, জিনিসটা কীভাবে দেখছেন? দেখুন জেরা করে কী হবে, আমি তো অভিযুক্ত বলছি ইডিকে, এই পশ্চিমবঙ্গের প্রধান অভিযুক্ত কে? সিবিআই এবং ইডি, আমার চোখে এরা খেলা করছে, সেই বাংলাদেশে খেলা হবে এটা নিয়েছে এই তৃণমূল সরকার লোকজন, আবার তৃণমূল সরকার থেকে খেলা হবে এটা নিয়েছে ইডি, খেলা হবে কিচ্ছু হচ্ছে না, খামোকা সব সব আই ওয়াস পেপার পিরামিডে তিনটে জায়গা আছে জানেন, তিনটে পার্ট আছে, একটা নিচের তলা, একটা মধ্যের তলা, একটা উপরের তলা। এই যে দিল্লিতে গিয়েছিল উপর তলার পিরামিডের লোকেরা কোথায় কিছু করে গিয়েছিল, প্লেনে করে গিয়েছিল, মধ্যতলার পিরামিডের লোকেরা কিছু করে গিয়েছিল, এসি ট্রেনে গিয়েছিল, আর নিচের তলা পিরামিডের লোকেরা কিছু করে গিয়েছিল, এসি না কি জানি না, বা এসি ছিল কি না মনে ছিল, বাসে করে গিয়েছিল, তিনটে তলা আছে। তো ইডির কাজ হচ্ছে তোলার যারা আছে পিরামিডের তোলায় তাদের ধরা, আর মাঝে মাঝে মধ্যে যারা আছে তাদেরকে উস্কানি দেওয়া, টুস্কুরি মারা, টুক টুক করে মারা, উপর দিকে যাবে না, উপর দিয়ে গেলে চাকর বাকরদের দিকে যাবে, বডিগার্ড চাকর বাকর এদেরকে ধরবে, অর্থাৎ কিছু করছে না, কিছু হবে না, কিছু করবে না, শুধু অঙ্গভঙ্গি করবে। আচ্ছা যদি ধরারই থাকতো তাহলে আমাদের মাননীয় এমপি অভিষেকবাবুর একটাও ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই, আরে বাবা কী দুঃখ, সবাই জেনে গেল পশ্চিমবঙ্গের 11 কোটি লোক জেনে গেল কোথায় কোথায় ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে, 11 কোটি লোক মিডিয়া তোলো দেখি সবাই জানে, শুধু ইডি জানি না, পাগলামিটা বুঝে নিন না, আর কি দরকার আছে? ফলে অভিষেকের কী আত্মসহায়ক কী খাপ্তসহায়ক ধরল এর কিচ্ছু মূল্য নেই, ধরেন না, ধরে গিয়ে চা খাবে আর বলে দেবে তোরা কাগজটাকে এই জায়গায় এইভাবে লুকা, আমি উল্টো বলছি, কী করে এরা বেঁচে যাবে সেই কাজটা মনে ইডি করছে, আমি উল্টো বললাম, কী বললাম মানে ইডি ডেকে কী বলছে, এই তোর না কাগজপত্র ঠিক মতো সামটানো নেই, তুই একটা কাজ কর, তুই কাগজপত্রটাকে এইভাবে সামটা, তুই এইটাকে ওখানে পাচার করে দে, বটতলায় আমতলায় জামতলার তলায় মাটি করে কাগজগুলো ঢুকিয়ে দে, ধরানো পড়ে যা তুই। আমার তো উল্টো মনে হচ্ছে যে এই লোকদেরকে ইডি বাঁচাবার জন্য মাঝে মাঝে ডাকে, ডেকে বাঁচারও বন্দোবস্ত করে দেয়। হ্যালো, বলুন। মানে আপনার মতে যে ফার্স্টে সুজয় কৃষ্ণ ভদ্র যিনি অভিষেককে সাহেব বলতেন, তো পরে আমরা মানে দেখলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ, মানে তদন্তের অগ্রগতি এগোবে কিছু না তো, ও তো ঠিক বলেছে, ও মহাপুরুষের বক্তব্য বলেছে যে আমার সাহেবকে কেউ ছুঁতে পারবে না, আর আমার সাহেব
তিনি যখন ওই ইডির কাছ থেকে তদন্তের পর 9 ঘন্টা তদন্ত পর বেরোলেন প্রেসকে কি বললেন যে কার ঘাড়ে মাথাটি ছুঁতে পারবে তাহলে আসলে পশ্চিমবঙ্গের প্রকৃত নেতার নাম হচ্ছে কাকু কাকু অমোক সত্য বলেছে ওরা রামকৃষ্ণ পরমহংসদেব যেমন আমাদের কাছে অমোক সত্য বলে রাজনীতিবিদ হিসাবে কাকু ঠিক সেই কথা করেছেন তিনি সত্যি তো বলেছেন যে ছুঁতে পারবে না ছুঁতে পেরেছে পেরেছে উত্তর দিন তো পেরেছে না পারবে আমার তো মনে হয় পারবে না কারণ পশ্চিমবঙ্গে বিজেপি সভাপতির নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় আর কিছু বলার আছে ধন্যবাদ কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তো বলছেন যে যদি উনি দোষী সাব্যস্ত হন তাহলে তিনি মৃত্যুবরণ করবেন তাহলে বারবার আদালতে ছুটছেন ঠিকই বলেছে তো দোষী সাব্যস্ত তো হবে না আদালতে যেতে হবে তো কাগজপত্র ঠিক করে সামলাতে হবে একটা লয়ার দিতে হবে পয়সাগুলি তো আছে না ভাই তোমার মতো তো ভিখারি নয় সে পয়সাগুলি তার আছে তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই বটে তোমার তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে নাকি হ্যাঁ ভিখারিতে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে এখন জানেন তো নিয়ম করা যে প্রত্যেকটা গরিব ছেলেদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকবে আমাদের স্কুলের প্রত্যেকটা ছেলেদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে ওটা খুলতেই হবে কিন্তু আর ভিখারিদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ঘরে ঘরে আছে শুধুমাত্র এমপিদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট পশ্চিমবঙ্গে আছে কিনা জানি শুধু ইডি দেখতে পায় না এমপিদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট কী ভয়ঙ্কর কথা এমপি কত গরিব লোক তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকবে কী বাজে কথা হতে পারে নাকি আপনি পাগলামিটা একটা উদাহরণ থাকুন ফলে এই তদন্ত ফদন্ত যেগুলো সব হচ্ছে পুরোটা ফেক আমার অন্তত আর আস্থা নেই আমি অনেক আস্থা দেখেছিলাম না অভিষেকবাবুদেরকে কোনোভাবে অন্যায় করা যাবে না কাছে টাকা হচ্ছে কেন পর্যন্ত যখন তুমি তাদের কাউকে কিছু ধরবে না কেন রুচি রেখে টাকা হচ্ছে পর্যন্ত এটা অন্যায় তার একটা গৃহবধূকে তার সন্তান আছে বারবার টাকা হবে কেন কারণটা কি এটা অন্যায় যাকে তাকে কেন ববিহাকে টাকা হচ্ছে কেন যখন আমরা জানছি ববি হাকিমের সাথে 6-7 ঘন্টা কথা বলার একটা কাগজও নিতে পারিনি ববি হাকিম ঠিক বলেছে হ্যারাসমেন্ট করা পরিবারের লোক তার সম্মান নষ্ট হচ্ছে তো তিনি একজন কলকাতার মেয়র তিনি সুভাষচন্দ্র বসুর চেয়ারে বসেন কম কথা আর তাই জন্যই তো বলেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এক টাকা চুরি ধরতে পারলে আমি শহীদ ক্ষুদিরামের মতো গলায় দড়ি দিয়ে ঝুলে যাব কারণ তিনি ভালোভাবে জানেন ধরাবে না তাহলে এই বিশিষ্ট বিখ্যাত লোকজনকে এইভাবে ডেকে হ্যারাসমেন্ট করার কী অর্থ আছে এটাও তো অসম্মান এটা তো বাঙালিদের নিয়ে অসম্মান ইডির লোকরা কি বাঙালি লোকগুলো নিয়ে অসম্মান করবে আরে যাই হোক নায়ক তারা তো জনপ্রতিনিধি তার তো মূল্য আছে তুমি যখন তাদের ত্রুটি খুঁজবে না ঠিক করে নিয়েছো যে ধরবো না আমি পৃথিবী উল্টে গেলে ধরবো না পৃথিবী উল্টে গেল ধরবো না কারো নির্দেশ আছে ধরবো না তাহলে কেনই বাংলার মানুষের সময় নষ্ট করছো আর আমাদের মতো লোকদের কেন তো বুকতে হবে ভাই গলা বসে গেছে টিভি চ্যানেলে সময় নেই ফালতু দেশের উন্নয়ন নিয়ে কোনো কথা না বলে তারা আপনাদের এই বিষয় নিয়ে বকবক করবে খবরের কাগজে অনেক ভালো ভালো কথা লিখতে পারতো ছাপতে পারতো এই আপনাদের বিষয়গুলো নিয়ে এগিয়ে থাকা পত্রিকা প্রথম পাতায় নিউজ করবে ইয়ার কী হচ্ছে কেসব বন্ধ করুন বাড়ি চলে যান পান্তাবাদ খান কি যান বাংলায় বন্ধ করুন কিচ্ছু হবে না কিছু হবার নাই যা চলছে চলবে বাংলাটা তিলে চোখের সামনে চোদ্দের আড়ত হবে ওটা হোক ওটাই চাই তাই শিক্ষকের মার খাচ্ছে ডাক্তারের মার খাবে এই দুটো জাতি বাংলা থেকে পালাবে শিক্ষক জাতি আর ডাক্তার জাতি ধন্যবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা মা দুজনকেই হাজিরা দিতে ডেকেছিলেন ইডি কিন্তু দুজনেই গেলেন না কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুচিরা বন্দ্যোপাধ্যায় হাজির হলেন বিষয়টা কি চোখে লাগার মতো নয় যাইনি যাবে না রুচিরা তো গল্প করতে গেছে চাফা খেয়েছে একটু বেড়াতে যা মাঝে মাঝে বেড়াতে যায় রে বাবা আপনি কি বিকেলবেলা পার্কে যান না বাচ্চাদের নিয়ে যান তো রুচিতে গেছে পার্কে বেড়াতে গেছে কেমন আছেন ভালো আছেন তো এটু বলতে গেছে বাবা মারা তাদের কাজকর্ম আছে বয়স হয়েছে তারা যাবে কেন বলে এই বাবা মা যাবে না বাবা মা বেড়ানোর তো শখ নেই তারা এখন পূজা আচ্ছা করে সামনে দুর্গা পূজা আছে বাবা মা যাবে কেন রুচিতে গেছে বেশ করেছে রুচির বেড়াতে গিয়েছিল পার্কে বেড়াতে গেছে হলো আর যখন দেখবেন এই আগামী তো দেখবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যাবে আরও গর্বের সাথে বলবে এখন রয়্যাল বেঙ্গল টাইগার থেকে আরও কোনো এই রয়্যাল বেঙ্গল টাইগার চেয়ে বড়ো কিছু নেই কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগার এখন বাংলার বাংলার প্রকৃত মহারাজ ও কি যুবরাজ যুবরাজ ও এখন প্রকৃতপক্ষে যুবরাজ আমি স্যালুট জানাচ্ছি সত্যিই তো দক্ষতা দেখিয়ে দিয়েছে পরিষ্কার করে বেরিয়ে বলে দিয়েছে আমার ছুঁতে পারবে না কাকু হচ্ছে এই বাংলার নমস্য ব্যক্তি এবং যুবরাজ হচ্ছে এই বাংলার নমস্য ব্যক্তি সামনে দুর্গাপুজো আছে এই দুর্গাপুজোতে যদি বাইরের কোনো লোকের মা দুর্গাবাদ দিয়ে বাইরের কোনো লোকের যদি পুজো হতে পারে তার যদি আরাধনা হওয়া যায় ওই কাকুর আরাধনা করতে হবে এবং ওই যুবরাজের আরাধনা করতে হবে এটা আমার বক্তব্য আপনি লিখে দিতে পারেন ধন্যবাদ 31 ডিসেম্বরের মধ্যে গোটা তদন্ত প্রক্রিয়া শেষ করতে হবে ইডিকে এমনটাই নির্দেশ দিয়েছে আদালত কি মনে হয় ডিসেম্বরের শীতে কি এবার কাব্যে শাসক দল ইডিকে তদন্ত প্রক্রিয়াটা শেষ করতে পারবে আচ্ছা একটা কথা বলো ভাই এর আগেও তো অনেক ডেট ফেট দিয়েছিল লোক হাসে জানেন তো এসব শুনলে না হাসে হাসি ঠাট্টা এই বাংলায় কিন্তু হাসি ঠাট্টা দরকার জানেন তো এত মানসিক বিবর্ণতার মাঝে জকি জামেলার মাঝে লোক একটু হাসবে না
তাই এরকম একটা কথা বলবে, লোক হাসবে। দিদি যেমন যেটা করেন, মাননীয়া কিন্তু অনেক কিছু দিয়ে জানেন তো, উনি এমন কিছু কথা ইচ্ছে করে বলেন যে সবাই মিলে মিম করবে, ট্রোল করবে, হাসবে, টাসবে। আরে উনি রসে বসে রাখতে চান, খেলা মেলায় রেখেছেন উনি, খেলা মেলা কেন করেছেন? লোক রসে বসে থাকবে, হাসি ঠাট্টায় থাকবে, এটা কি মহাশ্মশান নাকি বাংলা, এটা শ্মশান নাকি, হাসবে না লোকে? ঠিক তাই তো, দিদি যেটা করে সেটা তো অনুকরণীয়। তাই ইডিরা তাই করছে, দিদি পাশে আছে ইডি, ইডিও হাসি ঠাট্টা করছে, এই করে দেবো, সেই করে দেবো। দিল্লি থেকে মাঝে মাঝে ডায়লগ আসছে, একদম অমুক বাণী আকাশ দিয়ে ভেসে, জিব্রাইল আমিন নিয়ে এলো, জিব্রাইল আমিন এসে বলে দিল এই হয়ে যাবে, সেই হয়ে যাবে, সব হাসি ঠাট্টা মস্করা আর নাচা গানা। এই পুজোর সময় দেখবেন মদ খাবে আর চটুল হিন্দি গানে সব ধেই ধেই করে নাচবে, এটা হচ্ছে বাংলার বাস্তবতা, ওটাই হবে। আমরা সব দেখতে যাবো, এখন খুব মন দিয়ে দেখবেন, আপনারা দেখবেন যুব সম্প্রদায় হতাশগ্রস্ত, তাদের কাছে 70,000 টাকা আছে, ভালো করে দায়িত্ব সহকারে মদ খাবে আর চটুল হিন্দি গানের সাথে ব্যাপক নাচবে, আর চারিদিকে জুতোর প্যান্ডেল, তার আগে বুর্জ খলিফা, দুবাই খুব পবিত্র জায়গা, সেখানে কোনো সমাজ বিরোধীরা যায় না, সেখানে শুধু পবিত্র লোকেরা, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা ট্রিটমেন্ট করতে যায়, পবিত্র জায়গা, সেখানে গেছে, স্পেনও গেছে, সেই সব পবিত্র কিছু আমাদের মণ্ডপে দেখতে পাবো। মা দুর্গার কত আনন্দ হবে বাবারি, মা দুর্গা দেবের বাংলাই হচ্ছে দুর্গা পুজো, ইউনেস্কো পুরস্কার পেয়েছে, নিশ্চয়ই থিম পুজোর মাধ্যমে পেয়েছে, ঠাকুর দেখে নিশ্চয়ই নয়, ওই জুতোর প্যান্ডেল দেখি। ধন্যবাদ। আদালতের নির্দেশ ছিল যে 10ই অক্টোবরের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমস্ত নথি জমা করতে হবে। টেকনিক্যালি রাত 12টার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় নথি জমা করেন, কিন্তু যেটা দেখা গেল যে বিকেল গড়াতেই ইডিকে আদালতে ছুটতে হলো, কেন আপনার কি মনে হয়? আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলো আমি শুধু বলছি না তো, কলকাতা হাইকোর্টের মাননীয় জাস্টিস শ্রীমতী অমৃতা সিনহা এবং মাননীয় জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি এ তো বারেবারে বলেছেন যে আপনারা কি মস্করা করছেন নাকি। অভিজিৎ গাঙ্গুলি আরও ভয়ঙ্কর বলেছেন যে আপনারা বেরিয়ে যান, কাকে তদন্ত করতে বলা হয় আমার আমি দেখিয়ে দেবো। আর আমি মাসুম আক্তার বলছি আমি দেখিয়ে দেবো, আমি বলছি আমি দেখিয়ে দেবো। আমি যেমন বলেছিলাম না যে যাদবপুর বিশ্ববিদ্যালয় একবার আমাকে দিয়ে দাও, আমাকে লোক আমাকে নিয়ে হাঁচি টাটা করতে পারেন, করুন করুন, আমি তো করে দেখিয়েছি কোথা কোথা। যাদবপুর বিশ্ববিদ্যালয় এক মাস আমাকে দিয়ে দাও, সমস্ত ফ্রি হ্যান্ড দিয়ে, যে সমস্ত অধিকার আপনার হাতে রইল আপনাকে আটকাবো না, গোটা বিশ্ববিদ্যালয় ঠিক করে দেবো। হ্যাঁ, বিখ্যাত হওয়ার দরকার নেই, বিশ্ববিদ্যালয় প্রথম কোনো মানে নেই, এটা ঈশ্বরতত্ত্ব ক্ষমতার ব্যাপার, কজন এটা যাদের আছে তাদেরকে দেখুন, যাদের আছে তাদেরকে ভাবুন, এমন লোক রাজ্যে আছে তারা মাঠে হয়তো চাষ করে, তারা বিশ্ববিদ্যালয় ঠিক করে দেওয়ার ক্ষমতা রাখে, মাঠে চাষ করে, মাঠে, ওটা দিয়ে মূল্যায়ন হবে না। বিখ্যাত ইতিহাসবিদ পা চাটছে বসে বসে, মাননীয় স্পেনে বলছে, মাননীয় স্পেনে গিয়ে বলছে, কী বলছিলেন নিশ্চয়ই অনেক ভাইরাল হয়েছিল ওটা, যে ইউরোপের রেনেসাঁস প্রথম হয়েছে কোথায়? স্পেনে, ইটালির ফ্লোরেন্সে নয়। আর প্রখ্যাত ইতিহাসবিদ সুগত বসু চুপটি করে বসে আছেন, কথা বলতে পারেননি। অমন পণ্ডিতরা যদি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলর হয়ে যায়, আরও বেশি করে ছাত্র পড়বে, ব্যক্তিত্ব থাকতে হয়, কিছু ক্ষমতা থাকতে হয়, ওই ডিগ্রি নিয়ে সুভাষচন্দ্র বসুর কে হয় ওটা বলে কিচ্ছুটি হয় না, বাপদাদা দেখি কোনো লাভ নেই, যোগ্যতায় নিজেকে পূরণ করতে হবে, শিক্ষায় কিচ্ছু এসে যায় না, শিক্ষা যখন মানুষের ব্যক্তিত্ব তৈরি করতে পারে না সেই শিক্ষা নিবাদ যাক। ধন্যবাদ। তদন্তকারী অফিসার হিসাবে মিথিলেশ মিশ্রকে ফের পুনর্বহাল করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট, কীভাবে দেখছেন বিষয়টা? দেখুন, কলকাতা হাইকোর্ট মনে করেছে যে ওই অফিসার চলবে, আগে একটু শুধরে নিয়েছে হয়তো, ঠিকঠাক হয়ে গেছে হয়তো, এটা হাইকোর্টের ব্যাপার, আমাদের তো নাক গলানো উচিত না। আমার আমি দেখতে চাইছি ফলাফল, ফলাফল কী, রেজাল্ট কী। দেখুন, আপনি কাকে ডেকেছেন, কীভাবে ডেকেছেন, কাকে নিয়োগ করেছেন, কীভাবে নিয়োগ করেছেন, এটা ইরেলিভেন্ট, আমার কাছে কোনো বিষয় নেই এটা, আই ওয়ান্ট দ্য রেজাল্ট। ফলাফল কী, ফলাফল নির্ভর শূন্য, সারাদিন নাক পড়েছি পরীক্ষার আগে, 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা পড়েছি, দুলে দুলে পড়েছি, কী পড়া, পরীক্ষায় গেল ফেল হয়ে শূন্য পেয়ে গেল, ওই পড়ার কোনো মূল্য আছে? শূন্যতা খোলসে ডাকা, আর এক শূন্যতা, জীবনকে মনে হয় প্লাস্টিকের খেলনার মতো। ধন্যবাদ। কিভাবে কোটি কোটি টাকা পুরস্কার পেতেন তৃণমূল নেতারা, এবার ডিআর লটারির ডেরাতে হানা দিয়েছে ইডি, কি বলবেন? এই হানা তো খুব চেনা, একজন বিজেপির নেতা, এই রাজ্যের মাথা ছিলেন তিনি একসময়, তিনি একটা গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন, তার জন্য তাকে হয়তো ধমক খেতে হয়েছিল যে ইডি সিবিআইয়ের যারা কর্তা তারা কেউ কেউ লাখে বিক্রি হয়,
কেউ কেউ কোটিতে বিক্রি হয়। সত্যি মিথ্যে আমি বলতে পারব না দাদা, দিদি দাদা বলতে পারব না আমি। কিন্তু এই ডিএল লটারির মধ্যে ঢুকলে আবার ওখানেও কিছু ওই লাখ কোটির গল্প নেই তো, অ্যাডজাস্টমেন্ট টাকা পয়সার ব্যাপার আছে তো, ভয় লাগুক আর কি। লাখ কোটি তাহলে ডিএল লটারি তো একটা লোকই পায়, দু চারজনই পায়, কী ভাগ্য করে এসেছে না। আরে ঈশ্বর না স্পেশাল কিছু ক্ষমতা দিয়েছে, পরে পরে খালি সেই পাবে, সেই পাবে, সে ক্ষমতাও পাবে, নেতাও হবে, ডিয়া লটারিও পাবে, গরুও বেচবে, কয়লাও কেলেঙ্কারি করবে, বালিও ব্যাপারি করবে, কত কী করবে রে বাবা, আবাস যোজনায় চুরি করবে, 100 দিনের কাজে চুরি করবে, সব একটা লোক করে যাবে। ঈশ্বর যে দিয়া হ্যায় না ছাপ্পড় ফাড়কে দিয়া হ্যায়, তো ওখানে যাবে ডিয়া লটারি, ওখানে যাবে ওরা চা খাওয়াবে, তার সাথে বাঙালি খাবার টাবার আছে, ঝালমুড়ি টালমুড়ি আছে, সব খাওয়াবে, লটারির ব্যাপার তো, বলবে পেয়েছে আমি কি করব। তারপর দেখবেন কিচ্ছুটি হবে না, ও যাবে সব জায়গায় হানা দেবে। যে লোকরা আমি আগে বলেছিলাম না যে একজন এমপির একটা অ্যাকাউন্ট খুঁজে পায়নি, সে টাকা চুরি খুঁজে পেয়ে যাবে, আপনার বাড়ি যারা কাজের লোককে পাঠিয়ে দিন খুঁজে পেয়ে যাবে, অ্যাসিস্ট্যান্ট ডককে পাঠিয়ে দিন খুঁজে পেয়ে যাবে, ওরা খুঁজে পাবে না, আমার বিশ্বাস নেই। ধন্যবাদ। হাঁটুর ব্যথায় রিউমাট নিন, হাঁটুর ব্যথাটা কমবে, হোমিওপ্যাথির একটাই নাম এনপি দত্ত অ্যান্ড সন, এনপি দত্ত অ্যান্ড সন, এনপি দত্ত অ্যান্ড সন। ঘামাচির জ্বালা নিয়ে সারাদিন চলা, স্বস্তি অনাছে নিমের সুবাসে, এই বাংলার ঘরে ঘরে স্বস্তি অন, এনপি দত্ত অ্যান্ড সন।